দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বিত সংলাপে। আপনাদের সাথে রয়েছে আমি বাবু কামরুজ্জামান। এই অনুষ্ঠানে আমরা কথা বলি দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য সহ সাম্প্রতিক আলোচিত বাণিজ্যিক গুরুত্বপূর্ণ খাত নিয়ে। তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করতে আমাদের সঙ্গে বরাবরের মতো অতিথিরা যুক্ত হন। আজকে মূলত আমরা কথা বলতে চাই পোশাক খাত নিয়ে, পোশাক খাতের সংকট ও সম্ভাবনা, এই শিরোনামে আমরা কথা বলবো। পোশাক খাতের সংকট সম্ভাবনা নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই খাতের উদ্যোক্তারা আজকে যুক্ত রয়েছেন। শুরুতেই পরিচয় করে দিতে চাই, আমাদের সঙ্গে পোশাক মালিকদের সংগঠন বিজিএমএর সহসভাপতি জনাব শহীদুল আজিম যুক্ত হয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায়। আমাদের সঙ্গে তৈরি পোশাক খাতের আরও একজন ব্যবসায়ী, সাবেক ঢাকা চেম্বারের সভাপতি শামস মাহমুদ এবং সাশা ডেনিমস সাশা গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামস মাহমুদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। একই সঙ্গে আমাদের সঙ্গে বিটিএমের সাবেক পরিচালক জনাব খোরশেদ আলম যুক্ত রয়েছেন। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন, তিনি আসলে আমরা জানতে চাইবো তার কাছ থেকে যে র মেটেরিয়ালস থেকে শুরু করে অন্যান্য যে আনুষঙ্গিক পণ্য রয়েছে এবং বস্ত্র খাতের অবস্থা নিয়েও আসলে তার কাছ থেকে আমরা জানতে চাইবো। সরাসরি আলোচনায় যেতে চাই, আমরা শুরুতেই আসতে চাই যে আজকে মূলত কথা বলবো আমরা পোশাক খাতের সংকট সম্ভাবনা নিয়ে এবং সেই সংকট সম্ভাবনায় আসলে আমরা এখন কোন অবস্থায় রয়েছি। আমরা দেখেছি অক্টোবর মাসে রেকর্ড পরিমাণ রপ্তানি হয়েছে, সেটি আসলে বিজিএমএ সম্প্রতি একটি আনুষ্ঠানিকভাবে বিজিএমএ সভাপতি ব্রিফিং করেছেন, সেখানে বলেছেন যে উৎপাদনের চেয়ে যেন কম দামে আর অর্ডার নেওয়া না হয়, এরকম আহ্বান তিনি জানিয়েছেন। শুরুতেই জনাব শহীদুল আজিম আপনার কাছে আসতে চাই, সার্বিকভাবে আসলে এই মুহূর্তে আপনাদের অর্ডারের চিত্র নিয়ে যদি বলেন এবং এই যে আপনাদের যে আহ্বান সেটি আসলে কতখানি বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে? এখানে ব্যাপার আছে দুটা, একটা হলো অর্ডার আসা, একটা এক্সিকিউশন করা। এখন অর্ডার নেওয়ার পরে দেখা যাচ্ছে আমাদের কস্ট অফ ডুইং বিজনেস এত বেড়ে যাচ্ছে, অর্ডার নেওয়ার পরে দেখালাম সুতার দাম বেড়ে যাচ্ছে, আমাদের পরিবহন কস্ট বেড়ে যাচ্ছে, ডিজেল, আমাদের আপনি জানেন যে আমাদের জেনারেটর গুলো ডিজেলে চলে, আমাদের এইসব কস্ট গুলো দিন দিন বেড়ে যাচ্ছে। সব মিলে আমি বলবো অর্ডার আসছে, কিন্তু অর্ডার ভালো, অর্ডার ভালো প্রাইস, এটা হলো একটা কথা। আর অর্ডার চলে আসার পরে কিন্তু বারবার আমরা কিন্তু তাদের রিকোয়েস্ট করতে পারি না যে তোমরা আমাদের প্রাইস বাড়াও। সুতরাং যে আমরা সরকারকে সবসময় বলি, যখন আমরা দেখবো কোনো কিছু তোমরা একটা সিদ্ধান্ত নিবে, 5 বছর কেন্দ্র করে নিতে হবে, হঠাৎ রাতারাতি করলে আমাদের বিপদে পড়ে যায়, আমাদের মাইন্ডসেট তাহলে আমরা চেঞ্জ করতে বাইরের কাছে যেতে হয়। আমি বলবো অর্ডার আসছে, কিন্তু অর্ডার অনেক আসছে, অনেক আসবে, বাট এক্সিবিশন করা ভালো প্রাইস, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা সমস্ত যারা আমাদের মেম্বার ফ্যাক্টরি যারা আছে তাদের বলছি, না বলা শিখতে হবে, দিলেই দিতে হবে, এরকম কাহিনী নাই, প্রফিট না হলে অর্ডার নেওয়া যাবে না। আমাদের অনেক অপশন আছে এখন, এখন যদি আমরা না পারি কোনো সে পাবো না। আমার সাংস আমার সঙ্গে একমত হবে, অর্ডার বেছে বেছে অর্ডার নিতে হবে এবং লাভজনক অর্ডার নিতে হবে। জি নিশ্চয়ই আমরা আপনার কাছ থেকে আরো শুনবো। এই পর্যায়ে আমাদের সাথে যুক্ত রয়েছেন শামস মাহমুদ, সাবেক সভাপতি ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং একই সঙ্গে সাশা গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। শামস মাহমুদ, আপনার কাছ থেকেও আসলে জানতে চাইবো যে সাম্প্রতিক যে অর্ডারের পরিস্থিতি সেটি আসলে আমরা বলছি যে রপ্তানিতে এক ধরনের সুবাতাস, আবার একই সঙ্গে অনেক চ্যালেঞ্জের কথাও বলছি, আসলে কী ধরনের সম্ভাবনা দেখছেন? এবং একই সঙ্গে আমরা আবার ইউরোপে কিন্তু নতুন করে দেখছি যে সংক্রমণ বাড়ছে, নতুন করে উদ্বেগ তৈরি হচ্ছে, সেখানে আমরা দেখছি অস্ট্রিয়া এখন লকডাউনে, এটি এই যে এই ধরনের পরিস্থিতি সব মিলে আপনাদের অর্ডারের কোনো রকম ইম্প্যাক্ট আসলে পড়ছে কিনা? শামস মাহমুদ জি ধন্যবাদ। দেখেন একটা জিনিস আমাদের যেটা বুঝতে লাগবে ওটা হলো যে যে পরিসংখ্যান দেখছেন যে এক্সপোর্ট যে বাড়ছে, হ্যাঁ আমাদের কিন্তু র মেটেরিয়াল প্রাইস, আমার কটনের প্রাইস বেড়ে গেছে আপনার অলমোস্ট 25%, ফ্যাব্রিকের প্রাইস, কেমিক্যালের প্রাইস, ফ্রেটের প্রাইস সব বেড়ে গেছে। তো যখন এফওবি আপনি দেখবেন আমার কিন্তু মার্জিন কিন্তু বাড়েনি আমার, হ্যাঁ প্রাইস বেড়েছে কিন্তু মার্জিন কিন্তু এখনো পায়রা দিচ্ছে না। সো তো এইটার জন্য এখন যেটা হচ্ছে যে হ্যাঁ অর্ডারের সংখ্যা বাড়ছে বাংলাদেশে, এখানে অনেকগুলো কারণ আছে। একটা কারণ যেমন ইথিওপিয়ায় যে সিভিল ওয়ারের যে সিচুয়েশন, ওখান থেকে বাইরেরা এখন সরে আসছে, তারপর মায়ানমারে যে মিলিটারি কুর পরে যে পরিস্থিতি হয়েছে ওখান থেকে বাইরেরা সরে আসছে, ভিয়েতনাম চায়না দে হ্যাভ দেয়ার ওন প্রবলেমস, সো অর্ডারস আর কামিং ইন, হ্যাঁ আসছে। কিন্তু আমাদের একটা জিনিস যেটা উপলব্ধি করতে লাগবে ওটা হলো যে করোনার শুরুর সময় যে ফাইন্যান্সিয়াল যে প্রবলেমটা হয়েছিল, এখানে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আমাদেরকে সফট লোন দিয়ে যে বাঁচিয়ে রেখেছে, হ্যাঁ কিন্তু আমার ব্যাংকের যে সমস্যা ছিল ওটা কিন্তু এখনো রয়ে গেছে।
ওই প্রবলেম কিন্তু আমরা এখনো মানে সাফার করছি, আর একই সাথে সামনে যেটা এখন আবার যেমন লকডাউন দিচ্ছে ইউরোপে, ওখানে কিছুটা হলো অর্ডার ইয়ে হবে, কিন্তু আগের মতন হবে না, আগের মতন থুবড়ে যাবে না, চলবে। এবং আমি সাধুবাদ দিতে চাই বর্তমান বিজিএমের যে পর্ষদ যেটা আছে, বর্তমান সভাপতি, উনি কিন্তু যেটা করেছে, উনি কিন্তু আমাদের সবাই, আমরা যে ট্রেনের সাথে সম্পৃক্ত, আমাদের কিন্তু একটা ডাইরেকশন দিয়েছে যে যেহেতু এখন অর্ডার আসছে বাংলাদেশে, এখন কিন্তু এখানে কিন্তু একটা ম্যানুফ্যাকচারার্স মার্কেট বলতে পারবো ইনস্টেড অফ আ বায়ার্স মার্কেট। তো আমাদের নিজেদের সাস্টেনেবিলিটির জন্য আমরা কিন্তু নিজেরা এখন কিন্তু প্রাইস নেগোসিয়েশনে আমাদের একটা আপার হ্যান্ড থাকবে বায়ারদের সাথে, ওদিকে মনোযোগ দিচ্ছে। বিজিএমএ কিন্তু এটা আগে কখনো আমরা লক্ষ্য করিনি, এই প্রথম আমরা লক্ষ্য করছি যে বিজিএমএ থেকে কিছু দিক নির্দেশনা আসছে, আমরা যারা এই পোশাক শিল্পের সাথে সম্পৃক্ত। তো আমরা যদি ওনাদের যে ডাইরেকশন দিচ্ছে, পরামর্শ দিচ্ছে, এগুলো অনুযায়ী যদি এগোই এবং সরকারের যে পলিসি আছে যেটা, আমার মনে হয় যে থিংস উইল বি পজিটিভ। জি নিশ্চয়ই, শামসামুদ একেবারে সুনির্দিষ্ট করে কিছু বিশ্লেষণ তুলে ধরেছেন, আমরা আপনার কাছ থেকে আরও এই বিষয়ে জানতে চাইবো। তার আগে আমাদের সঙ্গে খোরশেদ আলম রয়েছেন, সাবেক পরিচালক বিটিএমএ এবং একই সঙ্গে চেয়ারম্যান স্ট্যান্ডিং কমিটি ডেভেলপমেন্ট লোকাল স্পিনিং অ্যান্ড উইভিং অফ বিটিএমএ। জনাব খোরশেদ আলম, আপনার কাছ থেকে একটু জানতে চাইবো, যেটি শামসুল মাহমুদ বলছিলেন যে বিশ্ববাজারে আমরা দেখছি যে র ম্যাটেরিয়ালসের দাম বেড়ে যাওয়ার কারণে কিন্তু আসলে উদ্যোক্তাদের কিন্তু খরচ বেড়ে যাচ্ছে, সেই তুলনায় মুনাফা আসলে কমে যাচ্ছে, আমাদের এই যে সুতার দাম, তুলার দাম, সব কিছুই আসলে খরচ বেশি পড়ছে উদ্যোক্তাদের, সেই জায়গাটি নিয়ে একটু যদি বলেন যে আপনাদের যে বস্ত্র খাত রয়েছে সেটি আসলে কী ধরনের চ্যালেঞ্জ এই মুহূর্তে আপনারা মোকাবেলা করছেন? ধন্যবাদ আপনাকে আমাকে এখানে সংযুক্ত করার জন্য, সবাইকে যারা আসছে সবাইকে আমার সালাম। আপনি যে প্রশ্ন করেছেন সেটা হলো যে আমাদের র মেটেরিয়াল, যে আমাদের মেইন প্রোডাক্ট হলো তুলা, অন্যান্য যেগুলো আছে ভিসকস বলেন বা মডেল আছে, তারপরে আপনার এক্সেল আছে, এই ধরনের যেসব জিনিসগুলো আছে, আসলে তুলার সাথে কিন্তু অন্যান্য প্রোডাক্টগুলোর দাম বেড়েছে। এখন শুধু বেড়েছে এটা বললে ভুল হবে, আমরা এখন আমরা যারা মিল মালিক আছি আমরা কিন্তু চিন্তা করতেছি যে আমরা তুলাটা পাবো কিনা, আমাদের কাছে মূল্য এখন বড় ফ্যাক্টর না। দেখেন আমাকে আপনার ধরেন গত জুনে আমাদের শিপমেন্ট হওয়ার কথা ছিল তুলা, সেই তুলা এখন পর্যন্ত তারা শিপমেন্ট দিতে পারে নাই, তারা বলতেছে নয় মাস পিছনে করার জন্য। তো নয় মাস আমি কোথায় পাবো? আমরা তো দুই মাসের শুধু তুলা রাখি, স্পিনিং মিলে বেশি তুলা রাখা খুব রিস্ক ফ্যাক্টর, আগুন লাগে, যার জন্য কিন্তু যারা বুদ্ধিমান তারা দুই মাস তিন মাসের বেশি রাখে না। তো এখন আমাদের কি করতে হচ্ছে, মার্কেট থেকে তুলা কিনতে হচ্ছে এবং আমি সেই কোয়ালিটির তুলা পাচ্ছি না। যেই তুলার দাম ছিল মনে করেন 78 টাকা, সেই তুলা লোকাল মার্কেটে বিক্রি হচ্ছে 122 টাকা থেকে 130 টাকা, প্রায় ডাবলের মতো দাম হয়ে গেছে। কিন্তু তারপর আমরা কিনতেছি কি কারণে? আমরা কিন্তু অর্ডারে চিন্তা করে করতেছি না যে আমি বিক্রি করতে পারবো, বাইং হাউস গার্মেন্টসটা আমাদের কাছ থেকে নিবে কি নিবে না, সেটা কিন্তু আমাদের এখন বড় হেডেক না। আমার দৃষ্টিতে বলি, আমার হেডেক হলো যে আমি এটা কন্টিনিউ করতে পারবো কিনা, 5 মাস 50% প্রোডাকশন কমায় দিয়ে হলো আমি প্রোডাকশনটা চালু রাখতে পারবো কিনা, এটা হচ্ছে আমার জন্য বড় এখন চিন্তার বিষয়। কারণ মিল যদি বন্ধ হয়ে যায়, আপনারা হয়তো একটা জানেন, তবু আমি বলি, বাংলাদেশের যত স্পিনিং মিল দেখেন, উইভিং মিল দেখেন, এটা কিন্তু সর্ব আধুনিক মেশিনপত্র দিয়ে বসানো, পার্শ্ববর্তী দেশে এইসব ধরনের মেশিন নাই। আমাদের এই মিলগুলো যদি একবার বন্ধ হয়, এগুলো সম্পূর্ণ ইলেকট্রনিক্সের উপরে, পরে কিন্তু চালু করতে ভীষণ কষ্ট হয়, যার জন্য আমাদেরকে এই মেশিনগুলোকে বাই রোটেশন চালু রাখতে হবে। এটা হলো আমাদের বড় মাথার ব্যথা হয়েছে। এটা এখন আপনি বলছেন দাম বেড়েছে, আমরা ধরেন এখন আমাদের চ্যালেঞ্জ শুধু এটাই যে আমরা র মেটেরিয়াল পাবো কোথায় থেকে। যদি যেহেতু আপনারা জানেন জাহাজের সংকট, আপনি দেখেন আজকে ধরেন যে চায়না থেকে যে জাহাজের ভাড়া ছিল $900, সেটা $4,200 থেকে $4,500, আপনি পরিমাণটা দেখেন। আপনি টার্কি থেকে বা উজবেকিস্তান থেকে সাউথ আফ্রিকার থেকে যেসব কন্টেনারে ভাড়া ছিল $4,000, সেগুলো এখন 8.5 থেকে 9, 10, 11 চাচ্ছে। তারপরে যে জিনিসটা হলো সব যে তুলা কিছু আছে তারা দিতে পারবে, জাহাজ বা কন্টেনার নাই, জাহাজ নাই। তো এখন আমরা তো আমাদের স্পিনিংটা কিন্তু সম্পূর্ণই ধরেন আমাদের মাত্র 1% 2% আমাদের লোকাল তুলা হয়, এটা কিন্তু কোনো, আর বাকি কিন্তু 99% 98% তুলা কিন্তু আমাদের বাইরে থেকে আসে, এবং যতগুলো আমাদের 500 স্পিনিং মিল আছে সবগুলি কিন্তু আমরা বাইরের উপর নির্ভরশীল, আমাদের নিজস্ব কোনো প্রোডাক্ট নাই। এখন এরকম যদি হতো যে হ্যাঁ এটার অল্টারনেট আমরা কিছু করতে পারতাম, যেটা নিয়ে আমরা এখন সরকারকে বলতেছি যে ভবিষ্যতে আমাদের একটা আসলে নিজস্ব সক্ষমতা বাড়ানোর কথা বলছে। জি
এবং এটার জন্য আমরা বলতেছি যে গার্মেন্টসও আপনার একটা সুন্দর একটা প্রোডাক্ট আসতেছে, সিনথেটিক এর মার্কেট আসতেছে সামনে। এটা আমাদের যারা আছেন দুইজন অভিজ্ঞ তারাও বলবেন। আমরা চাচ্ছি যে সিনথেটিক এর যদি একটা বড় প্রজেক্ট এখানে হয়, বেশ বড়, এখানে মনে করেন প্রায় 50-60-100 স্পিনিং মিল চালানো কঠিন হবে না, যার জন্য আমরা সরকারকে বলতেছি যে এই ধরনের প্রজেক্ট একটা করার জন্য, যাতে আমরা তুলার পরিবর্তে আমরা অল্টারনেট ভাবে এই মিলগুলোকে বাঁচিয়ে রাখতে পারি। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ আপনাকে চমৎকারভাবে এই তথ্যগুলো বিশ্লেষণ করবার জন্য। আমরা বিজিএমের সহসভাপতি শহীদুল্লাহ আজিম আপনার কাছে আরেকবার আসতে চাই। আমরা আসলে মূল্য সংযোজনের কথা বলছি, যে পোশাক খাতে প্রতিনিয়ত যে মূল্য সংযোজনের বিষয়টি আলোচিত হচ্ছে, সেই মূল্য সংযোজনের যদি জায়গা থেকে বলেন একটু, যে আমরা সেই মূল্য সংযোজনের দিকে কতখানি মনোযোগ রাখতে পারছি বা সেটি আসলে কতখানি হচ্ছে কাঙ্ক্ষিত মাত্রায়। এখানে বলতে হয় যে ফার্স্টে আমরা আগে একটা ট্রেন্ড ছিল ওয়ার্ল্ড ওয়াইজ যে 75% কটন এবং 25% ম্যানমেড ফাইবার ছিল, এখন একেবারে রিভার্স, বিকজ এখন দেখা যাচ্ছে ম্যানমেড ফাইবারই ওয়ার্ল্ড রিকোয়ারমেন্ট এখানে 75% আর কটনের পিস কমে গেছে। এটা কারণ হলো যে ম্যানমেড ফাইবার যদি হয় সেটা খুব ইউজ ফ্রেন্ডলি এরকম, এটা ওয়াশ অ্যান্ড ওয়্যার, এটা কোনো বারবার এটা ওয়াশিং করতে হয় না, এবং আমি বলবো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। ওইটা তো এখন ওরা ওয়ার্ল্ডে ট্রেন চলে আসছে, এখন 10 টাকা পড়েছে, 4 টাকা মানুষ কিনে, বাট এটা অনেকদিন চলে। তো আমাদের আমরা কিন্তু এই বাজেটে বলেছিলাম সরকারকে ম্যানমেড ফাইবারের জন্য যারা এগিয়ে আসবে নতুন বিনিয়োগ করবে তাদের জন্য অ্যাটলিস্ট 10% ইনসেন্টিভ দেওয়ার জন্য, তাহলে দেখবে উদ্যোক্তারা আসবে, অনেকে আসবে, উৎসাহিত হবে। তো এখানে আগে যেমন ট্যাক্স হলিডে দেওয়া হতো যারা গার্মেন্টস ব্যবসার জন্য আসতে, ট্যাক্স হলিডে দিত, একটা ইনসেন্টিভ না দিলে এই উদ্যোক্তা যখন আসবে তার হিসাব নিকাশ কষে আসবে, তখন দেবে তার পে ব্যাক অনেকদিন সময় লাগবে টাকা রিফান্ড আসতে, তারা কিন্তু এত রিস্ক নেবে না। তো এই হিসাবে যে সরকারকে কিছু নিশ্চিত দিতে হবে, যারা পলিসি মেকার আছে তাদেরকে সিদ্ধান্ত দিতে হবে, উৎসাহিত করতে হলে ইনসেন্টিভ কিছু, যে 10% ইনসেন্টিভ দেওয়া হতো এই সেক্টরে। নতুন নতুন ওই ভাই খুশি ভাই যে কথা বললেন স্পিনিং মিল বা যাই হোক, কিছু কিন্তু এক্সপেন্সিভ, খুবই এক্সপেন্সিভ, তো সেগুলো নতুন উদ্যোক্তা আসতো দেশি বিদেশি যাই হোক। তো আমাদের এখানে আরেকটা ব্যাপারে আমি বলবো যে ভ্যালু এডিশনের কথা যেটা বললেন, ভিয়েতনাম দেখেন, ভিয়েতনাম হচ্ছে কিন্তু পরিবার এক্সপোর্ট আমরা বেশি করি, কন্টিনিউ আমাদের বেশি, কিন্তু অ্যামাউন্টে তাদের ভ্যালু বেশি, কারণ হলো তাদের প্রোডাক্ট গুলো সব ভ্যালু এডেড প্রোডাক্ট, তারা স্যুট ব্লেজার টাইপের জিনিস বেশি করে, আমরা সেই কটনে 4-5টা আইটেম নিয়ে এখনো আছি। দর্শক বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি বিত সংলাপে। আমরা কথা বলছি পোশাক খাতের সংকট ও সম্ভাবনায় শিরোনামে। আমাদের সঙ্গে তিনজন অতিথি যুক্ত রয়েছেন, বিজিএমের সহসভাপতি শহীদুল্লাহ আজিম, আমাদের সঙ্গে শাসার গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং ঢাকা চেম্বারের সাবেক সভাপতি জনাব শামস মাহমুদ রয়েছেন, এবং একই সঙ্গে খোরশেদ আলম সাবেক পরিচালক বিটিএম। তিনজনকে আরও একবার স্বাগত জানাচ্ছি। বিরতির আগে আসলে অনেকগুলো বিষয় উঠে এসেছে আমাদেরকে, শহীদুল্লাহ আজিম বলছিলেন যে মূল্য সংযোজনের কথাগুলি আমরা সেটি শুনবো, তার আগে শামস মাহমুদ আপনার কাছে একটু জানতে চাইব যে আমরা আসলে এই যে মূল্য সংযোজন নিয়ে কথা হচ্ছে, আমরা বারবার মূল্য সংযোজনের কথা বলছি, আবার পোশাকের দাম নিয়ে আমরা বলছি, অর্থাৎ আপনি বলছিলেন যে আমরা ভলিউমে বড় হচ্ছি কিন্তু ভ্যালু আসলে কতখানি বাড়াতে পারছি, সেই জায়গাটি নিয়ে একটু যদি আমাদের কি কাজ করার আছে সেটি নিয়ে যদি একটু বলেন শামস মাহমুদ। হ্যাঁ কারবুজাবাদ সাহেব, একটা জিনিস কি ভ্যালু এডিশন হলো মেইন থিং। হ্যাঁ, এই যে ম্যানমেড ফাইবার যেটা আছে, আপনি ভিয়েতনামে যদি স্ট্যাটিস্টিক্স দেখেন ওখানে যেমন উইন্ড ব্রেকার টেকনিক্যাল ফ্যাব্রিক যেগুলো বলে থাকি, তারপর ধরুন স্যুটের হাই এন্ড যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো কিন্তু ম্যানমেড ফাইবারই ম্যাক্সিমাম ইউজ করে। হ্যাঁ, কিন্তু এখানেও আবার কিছু অফসেট আছে। তো ভিয়েতনাম দেখেন মানে অ্যামাউন্ট কম দিয়ে এক্সপোর্ট বেশি করে, এই ম্যানমেড ফাইবারের অ্যাডভান্টেজ ওরা নেয়। তো আমরা কিন্তু বাংলাদেশে এটা শুরু করছে, এখনো ইনফ্যান্সিতে আছে, এখনো গভর্নমেন্টের পলিসি কিন্তু সাপোর্টটা ঠিক করে পাচ্ছি না আমরা। একটা এক্সাম্পল দিই আপনাকে, এই করোনা যখন শুরু হলো আমরা যে এখন বলছি যে আমাদের যে অর্ডার আসছে এটা আসছে, এটা কিন্তু সব সেক্টরের জন্য না, ডেনিমের মানে টেক্সটাইল আর আরএনজি সেক্টরের অনেকগুলো সাব সেক্টর আছে, যেমন নিটে ধরেন, নিটে ওয়ার্ক ফ্রম হোম, তারপরে মানুষ এখন একটু হেলথের দিকে ইয়ে করে, ধরেন ওই যে একটা টি শার্ট পরে, ওগুলোর ডিমান্ড বেড়ে গেছে। হ্যাঁ, ডেনিমের ডিমান্ড বেড়ে গেছে, মানুষ বাইরে যাচ্ছে, কিন্তু যারা সাব সেক্টর যেগুলো স্যুট ছিল, শার্ট ছিল, যারা যে ধরেন স্কুলে যাওয়ার যে হোয়াইট শার্ট যেটা যারা বানাতো, ওদের কিন্তু
যে অর্ডার আসার কথা ছিল ওটা কিন্তু আসেনি, কিন্তু ওরা কিন্তু এখনো সাফার করছে। কিন্তু আমরা কিন্তু সরকার যেরকম আমাদেরকে অন্য জায়গায় সাপোর্ট করেছে, কিন্তু এই যারা ভ্যালুয়েশনের জন্য এসব সেক্টরে গিয়েছে, হ্যাঁ, ওনারা কিন্তু পর্যাপ্ত সহায়তা পায়নি। তো এই জিনিসটা যেটা করবে এটা কিন্তু আমাকে আরো কেয়ারফুল করবে। আমি যখন ধরেন একটা সম্ভাবনার সেক্টর আছে, আমি বিনিয়োগ করতে চাই, তো আমি যদি দেখি যে এই যারা ভ্যালুয়েশন এর কথা মনে করে যারা এসব সেক্টরে ইনভেস্ট করেছে, যাদেরকে পলিসি সাপোর্ট দেওয়া হয়নি, ও এটা দেখে কিন্তু নতুন করে ইনভেস্টমেন্টে যেতে কিন্তু অনেকে দ্বিধা করবে জিনিসটা, তো এই জিনিসটা। আর আরেকটা হলো যে যেমন রিসাইকেল ডেনিমে কিন্তু রিসাইকেল ফ্যাব্রিক, রিসাইকেল ইয়ার্ন, এগুলোর কিন্তু আরো দুগুণ সম্ভাবনা দাঁড়িয়েছে। আমি আশা করি সরকার যে নতুন যে স্টাডিগুলো বের হয়েছে, যে রিপোর্টগুলো আসছে, এগুলোকে আমলে নিয়ে আমি সামসামত আপনার কাছে রিসাইকেল নিয়ে একেবারে সুনির্দিষ্ট করেই জানতে চাইব এই সাম্প্রতিক রিপোর্টটা নিয়ে। তার আগে আমরা একটু আমাদের বাকি অতিথিদের কাছ থেকে শুনে নিই, আমরা শহীদুল্লাহ আজিমের কাছে আসবো। তার আগে আমাদের খোরশেদ আলম, সাবেক পরিচালক বিটিএমএ, জনাব খোরশেদ আলম কি একটু বলবেন যে আমরা আসলে এই যে ভ্যালু এডিশনের কথা হচ্ছে সেটি নিয়ে আপনার একটু মন্তব্য জানতে চাইবো, যে বস্ত্র খাতেও আমরা আসলে কতখানি মূল্য সংযোজনের দিক থেকে কতখানি এগিয়ে যেতে পারছি, সেই জায়গায় আমাদের সীমাবদ্ধতার জায়গাটা কোথায়? এখন হলো দেখেন আমাদের কিন্তু আমরা গার্মেন্টস যারা শিল্প আছে তাদের কিন্তু আমরা বরাবরই বলে আসতেছি যে আপনারা ভ্যালু এডিশন করে, কিন্তু এখানে আমাদের দেশে দেখেন সবচেয়ে বেশি অর্ডার আসে কি টি শার্ট গুলা, যেগুলো সস্তা দামে $3 $2 এইসব জিনিসগুলো কিন্তু সবচেয়ে বেশি। আপনি দেখেন যে যেমন বিকেএমএ আন্ডারে নিট গার্মেন্টস যেগুলো ফুললি বুকড, কারণ হচ্ছে বিশ্বে কোথায় এইসব জিনিস বানাচ্ছে না এখন, তার এখন শুধু আমাদের বাংলাদেশেই এই জিনিসটা চালু আছে, যার জন্য এই একটা আইটেম নিয়ে কিন্তু বড় একটা অর্ডার আসতেছে। এখন যেটা একটু আগে শামস মাহমুদ সাহেব বললেন যে আমাদের দেখেন ওভেনের যে মেন জিনিসগুলো শার্টের এগুলো কিন্তু ভ্যালুয়েশন হবে। আপনার ধরেন যে এখন যে রিসাইকেলের কথা বলে এটা পরে আসতেছি, কিন্তু এগুলাও কিছু জিনিস আছে আমাদের এখানে। ধরেন গার্মেন্টস মালিকরা হয়তো চাচ্ছে বর্তমানে যে আগের মতো বিদেশ থেকে না এনে বাংলাদেশ থেকে নেওয়ার জন্য, কিন্তু দেখা যাচ্ছে যে ওভেন ফ্যাব্রিক্স এর প্রায় 80-70% সিনথেটিক এর সঙ্গে যুক্ত, যেই প্রোডাক্টটা আমরা চায়নার সঙ্গে বাংলাদেশ কম্পিটিশন করতে পারবে না, যে পর্যন্ত এখানে একটা সিনথেটিক এর হ্যাঁ পারবে না, যার জন্য কিন্তু তবুও তাদের, আমি তাদের সবসময় বলি যে তাদের ইচ্ছা থাকলে, ওনারা যদি ইচ্ছা করে বাংলাদেশে এই জিনিসটাকে ভ্যালুয়েশন করতে পারে, বাংলাদেশে প্রোডাক্ট কিছু ফ্যাক্টরি যারা করতেছে বাংলাদেশে হচ্ছে না তা না, হচ্ছে একটু কস্ট বেশি হবে, কিন্তু যেহেতু তাদের টাইম লিডিং টাইমের ব্যাপার আছে বা সময় সাপেক্ষ ব্যাপার আছে, ওনারা ইচ্ছা করলে বাংলাদেশের ফ্যাব্রিকটা ইউটিলাইজ করে এখানে কিন্তু ভ্যালুয়েশনটা করতে পারে। কিন্তু অনেক সময় এখানে একটা কথা আমাকে বলতে হয়, আজম ভাই আছেন শামস হয়তো শুনতে উনি ওনারা হয়তো বড় কষ্ট পাবেন, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু গার্মেন্টস ব্যবসায়ী আছেন ওনারা কিন্তু ইন্টারেস্ট হন না বাংলাদেশের কাপড়টা ইউজ করার জন্য, সামান্য কয়েকজন গুটি কয়েক, তাদের উদ্দেশ্য কাপড় ফ্যাব্রিক আনা এবং বন্ড মিস ইউজ করে বিক্রি করা, এটা হলো আর একটা সাইড, কিন্তু ওনারা চেষ্টা করতেছে। তবে আমরা চাবো যে ওনাদের কাছে এই সহযোগিতা চাবো যাতে মিস ইউজটা না হয় বন্ডের, এটা যদি বন্ধ করতে পারেন তাহলে আমাদের যে লোকাল যে গার্মেন্টস গুলো ফ্যাব্রিক তৈরি করতেছে তারা কিন্তু আপনার এটাকে একটু আরো স্ট্রং করতে পারবে মার্কেটটা এবং আপনাদের ডেলিভারি দিতে পারবে, আপনার জন্য সুবিধা হবে। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ সংক্ষেপে বলার জন্য। আমরা শহীদুল্লাহ জিম, আমাদের সময় স্বল্পতা, ছোট করে আপনার কাছেও জানতে চাইবো আসলে যে আমরা যেটি সামসামধ্যে বলছিলেন যে মূল্য সংযোজনের জন্য যে আমরা ভ্যালুয়েশনের জন্য যে ধরনের পদক্ষেপগুলো আসলে সরকারের নীতি সহায়তা প্রয়োজন, সেই জায়গাটায় কি এখন নতুন করে আসলে ভাববার সময় কি না? আপনারা যেহেতু একদিকে অর্ডার বলছেন যে একটু আগের থেকে ছন্দে ফিরেছে, আবার আবার প্রফিটের জায়গাটায় আপনারা এখনও পিছিয়ে আছেন, সেই জায়গাটা নিয়ে যদি একটু বলেন। আমি এখানে একটা আমার পর্যবেক্ষণ আছে, দেখেন এলডিসি হওয়ার পরে অনেকগুলো আমাদের তাদের কাছে টার্মস কমিশন আসবে, অন্যতম হবে যে আমরা আমাদের দেশে ফ্যাব্রিকটা নিজেই উৎপাদন করতে হবে, আর আমার চাইনা বা ইম্পোর্ট হলে হবে না। এখন থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমরা 5টা বেসিক আইটেমে আটকে আছি কটনের উপরে। এখন ওয়ার্ল্ড এক ট্রেন্ড চলে গেছে কিন্তু ম্যানমেড ফাইবার, আমরা সেই কটন 5টা আইটেম নিয়ে আমরা আছি, এখান থেকে বেরিয়ে আসতে হবে, ডাইভার্সিফিকেশনে যেতে হবে, এছাড়া ভ্যালু এডিশন হবে না। এখন আমাদের সুট ফ্যাক্টরি যেগুলো আছে যে রিয়েলি ভ্যালু অ্যাড করে সেসব বিষয়ে, এগুলো বেসিক্যালি ইকুইপমেন্ট অনেক এক্সপেন্সিভ, সেগুলি ব্যাপারে সরকারকে নীতিগত সিদ্ধান্ত নিতে হবে, তখন দেখবে উদ্যোক্তা যারা উৎসাহিত হবে। পলিসি মেকিং যখন করবে এগুলো আমলে নিয়ে আসতে হবে যে আমরা ওয়ার্ল্ড মার্কেটে ওয়ার্ল্ড ট্রেনের সঙ্গে যেতে হলে কি কি ক্রাইটেরিয়া, কি কি প্রোডাক্টে আমার যাবো, সেগুলি এখন এক্সারসাইজ করতে হবে।
পরবর্তীকালে দেখা যাবে যে আমরা যে এখন এক্সপেরিমেন্টটা না করি এখনো তৈরি না হয় এলডিসি গেজেশনের পরে দিবে আমার বিপদে পড়বে আমাদের এখন রাইট এখন তো শুরু করতে হবে এবং আমরা যেগুলি পিছিয়ে আছি চারটা পাঁচটা আইটেম নিয়ে আছে আমাদের অনেকগুলো আইটেমের দিকে মনোনিবেশ করতে হবে যেগুলি রিয়েলি ভ্যালু অ্যাডিশন আছে এটা আমাদের সবাই একসাথে কাজ করতে হবে নিশ্চয়ই কেননা এলডিসি গ্রাজুয়েশনের পর কিন্তু আমাদেরকে আসলে নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে এরকম একটি চ্যালেঞ্জ নিয়েই আমাদেরকে আসলে এগিয়ে যেতে হচ্ছে এই জায়গাগুলো নিয়ে মূল্য সংযোজনের যে বিকল্প নেই সেটি আসলে আমাদের যে প্রতিযোগী দেশগুলো রয়েছে তাদের সাথে সক্ষমতা নিজেদেরকে আসলে বাড়াতেই হবে এর বিকল্প নেই আমরা আরও কথা বলবো দর্শক বিচ সংলাপে আরেকটা ছোট্ট বিরতি নেবার সময় হয়েছে আশা করি আলোচনার সাথে থাকবেন দর্শক আরেকবার স্বাগত জানাচ্ছি বিচ সংলাপে আমরা কথা বলছি পোশাক খাতের সংকট ও সম্ভাবনায় শিরোনামে আমাদের সঙ্গে তিনজন অতিথি যুক্ত রয়েছেন সরাসরি প্রশ্নে যেতে চাই জনাব শামসুল মাহমুদ আপনাকে দিয়ে শুরু করবো এবার যে কথাটি আসলে বিরতির আগে বলছিলেন আপনি একটু শুরু করেছিলেন যে রিসাইকেলিং যে অপরচুনিটি আসলে আমাদের রয়েছে এটি নিয়ে আমরা ম্যাকেনজির একটি অ্যানালাইসিস দেখেছি এবং আরও একাধিক এরকম সংস্থার রিপোর্ট দেখেছি সেখানে তারা বলছেন যে বাংলাদেশ এবং আরও যে প্রতিবেশী দেশগুলো রয়েছে ভারত ইন্দোনেশিয়া এ ধরনের চার থেকে পাঁচটি দেশ ভিয়েতনাম এর মধ্যে রয়েছে তাদের $4.5 billion এইরকম একটি বাজারের কথা তারা বলছেন যেখানে রিসাইকেল টেক্সটাইল এবং গার্মেন্টের বাজার তো এই যে রিসাইক্লিং যে নতুন করে যে এই যে বাজার এই এই সুযোগগুলো আমরা আসলে কীভাবে কাজে লাগাতে পারি এবং সেটি আসলে আমরা আদৌ লাগাচ্ছি কি না শামস মাহমুদ আমি বলবো জি শামস মাহমুদ আপনার কাছে জানতে চেয়েছিলাম জি এইটা একটা নতুন একটা সেক্টর হ্যাঁ এখানে কিন্তু কিছু ফ্যাক্টরি অলরেডি আছে বাংলাদেশে যা রিসাইক্লিংটা করছে তো এইখানে কিছু সমস্যা আছে এটা এত সিম্পল না কারণ এখানে আমাদের যেটা টেন্ডেন্সি আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা কিন্তু ওয়েস্টেজ সেগ্রিগেশন করি না যেমন যেটা ম্যানমেড ধরেন পলিস্টারের জিনিস আলাদা করে রাখা কটনের জিনিস আলাদা করে রাখা আমরা সবকিছু একসাথে স্তূপ করে রাখি স্তূপ করে ট্রাক দিয়ে তারপর ওয়েস্টেজটা কিন্তু চলে যায় তো এই সেগ্রিগেশন আমাদের কিছু নিজেদের কিছু চেঞ্জ হতে লাগবে গার্মেন্টস এ হাউ উই সেগ্রিগেট এইসব পলিসি এনে তারপরে কিন্তু ইন্ডাস্ট্রিটা মানে গড়ে উঠবে আর অলরেডি যেটা করছি আমরা আমরা কিন্তু এক্সপোর্টের জন্য যেমন H&M কিছু প্রোগ্রাম আছে যেমন স্টোরে ওদের ক্রেতারা ওই পুরানো জিন্স যখন ফেরত দিয়ে দেয় ওই জিন্সটা ওরা রিসাইকেল করে সুতা ওখান থেকে নিয়ে ওই সুতা আমরা ইম্পোর্ট করি করে আমরা আবার কাপড় বানিয়ে আবার ইয়ে করি তো সার্কুলারিটি এই যে সার্কুলার মতন করে যে জিনিসটা রিইউজ হচ্ছে এই জিনিসটা কিন্তু এখানে চলে আসে এটা হলো এক্সপোর্টের দিকে একটা এখানে একটা এখানে আমি মনে করি যে প্রচুর সম্ভাবনা আছে কিন্তু অলরেডি কিন্তু ডোমেস্টিক মার্কেটে বাংলাদেশ কিন্তু আমরা কিন্তু রিসাইকেল করছি যেমন আমাদের কাটপিস থেকে কি হয় লোকাল মার্কেটে যে বাচ্চাদের কাপড় যেগুলো আপনারা দেখেন যে রাস্তাঘাটে বেচা হয় এগুলো কিন্তু সব কিন্তু গার্মেন্টস এর ওয়েস্টেজ দিয়ে কিন্তু বানানো হয় তারপরে ধরেন আপনার এখানে পুরান যে ছোট ছোট যে পিসগুলো থাকে গার্মেন্টস তারপর টেক্সটাইল ইন্ডাস্ট্রি থেকে যেগুলো বের হয় এগুলো থেকে কিন্তু কম্বল ইউজ করা হয় তো লোকালি করছি তো ওভারঅল যেটা আছে তারপর এখানে আরো অনেক কিছু চলে আসে যেমন রিসাইকেলের জায়গায় ধরুন টেক্সটাইলের কথা বলি টেক্সটাইলে আমি যেমন ডেনিমের কাজ করি তো আমার যে যে কালারটা ইউজ করি ওটা ব্লু এখন এই ব্লু কালারটা আমি যদি ট্যানারি শিল্পে যারা আছে ওদেরকে দিই ওরা এই ব্লু কালারে কিন্তু ওই চামড়া ডাই করে কিন্তু ওই ব্লু কালার লেদার করতে পারে তো এটা একটা রিসাইকেলিং একটা জিনিস একটা জি অর্থাৎ আমাদের বড় ধরনের প্রস্তুতি প্রয়োজন এই ক্ষেত্রে আর কি আমরা 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 টেক্সটাইলের উদ্যোক্তা রয়েছেন খোরশেদ আলম আপনার কাছেও এই বিষয়ে একটু জানতে চাইবো যে এই ধরনের চিন্তাগুলো বা এই ধরনের সুযোগগুলো আমরা কাজে লাগাতে পারি কিনা না এখন আমি সর্বপ্রথম বলি এটার পিছনের দিকে একটু বলি আমাদের কিন্তু এই রিসাইকেলিং যে প্ল্যান্ট বা আমাদের ফ্যাব্রিক বলেন ইউজ করা এটা কিন্তু আসলে দরকার কি জন্য আমাদের পরিবেশের জন্য জি এবং ম্যাকেনজি একটি রিপোর্টে তারা বলছে যে $1.2 billion একটি বাজার সম্ভাবনা বাংলাদেশে রয়েছে ম্যাকেনজি তার অ্যানালাইসিস দিয়েছে আপনার বড় বড় চেইন ইউজড কাপড় এখন একটি কথা কারণ হচ্ছে দেখেন বাংলাদেশে এখন এখন বাংলাদেশে 5000 মেট্রিক টন পার ডে কিন্তু সরি পার মান্থ প্রোডাকশন হচ্ছে রিসাইকেল ইয়ার্ন এই যে কাপড় থেকে এগুলো কোথায় থেকে যাদের ফ্যাক্টরি আছে মনে করেন আমার ফ্যাক্টরিতে আমার কাপড় ওয়েস্টেজ হচ্ছে এটাকে আমি রিসাইকেল করে আবার ইউজ করতেছি আমাদের যারা ইম্পোর্ট আর বড় বড় বায়ার আছে যেমন H&M বলেন বা যারা যারা আছে তারা কিন্তু চাচ্ছে এখন আমাদেরকে বলতেছে 50% পর্যন্ত তারা রিসাইকেল আপনার ইউজ করার জন্য বলতেছে এটার একটা মাত্র কারণ
যে পরিবেশের জন্য কারণ হয়েছে কি দেখেন দেখা গেছে যে আপনি আমার কাছে একটা তথ্য আছে 2014 থেকে 2000 পর্যন্ত 60% কাপড় বেচা কিনা বেশি হয়েছে এই কাপড়টা কোথায় যাবে এটা পরিবেশ নষ্ট করবে যার জন্য বলা হচ্ছে এই কাপড়গুলা ক্লোদিংগুলা আপনার এখানে এনে যেমন সবাই বলতেছে যে তোমরা নিয়ে যাও আরেকটা তথ্য আপনাকে আমি দেই যে এই যে ক্লাইমেট এত সমস্যা হচ্ছে কেন একটা টি শার্ট তৈরি করতে একটা টি শার্ট তৈরি করতে আপনি জানেন কিনা আমি বলি 2256 লিটার পানি লাগে একটা টি শার্ট জি 1 কেজি তুলা তৈরি করতে 20,000 লিটার পানি লাগে তো এইভাবে যদি আপনার এই পানি যদি আপনি নিয়ে আসেন তাহলে তো আপনার ক্লাইমেট তো আপনি থাকবে না এটাকে করার জন্য এই যারা কাপড় বিক্রেতা তারা কিন্তু চাচ্ছে এটা করেন এবং আরেকটা জিনিস নতুন তারা অ্যাড করতে বলতেছে বাটল যে আপনার বোতল যেটা আমরা বলি কোকের বোতল বা এইসব বোতল থেকে একটা ফাইবার করার জন্য এটা কিন্তু বিরাট অর্ডার আছে বাংলাদেশে কিন্তু আমাদের দেশে বোতল শর্টেজ এই বোতল সম্ভাবনা রয়েছে না যদি সরকার এটা ওপেন করে দেয় এটা যদি এটা মনে করেন মিডল ইস্টে খুব বেশি পরিমাণে পাওয়া যায় যদি এটা ওপেন করে দেয় এটারও কিন্তু ভালো মার্কেট আছে এবং সামনে এটাকে আপনি করতে হবে শুধু ক্লাইমেটের জন্য 1 নম্বর 2 নম্বর হলো এটার জন্য প্রাইসও বেশি দিবে পরিবেশের জন্য আসলে নিশ্চয়ই আমরা বেশি দিবে আমাদের সময় স্বল্পতা রয়েছে খুশি দিলাম আমরা এই পর্যায়ে আমাদের সঙ্গে বিজিএমের সহসভাপতি রয়েছেন শহীদুল্লাহ জিম আপনার কাছে সেই বক্তব্য শুনবো এই বিষয়ে যে রিসাইক্লিং যে এই ইন্ডাস্ট্রি একটি সম্ভাবনা আসলে রয়েছে বাজার সম্ভাবনা বাংলাদেশেরও যে সম্ভাবনা রয়েছে আসলে সেটিকে আমরা আরো কিভাবে কাজে লাগাতে পারি রিসাইক্লিং আমি বলবো যে মাত্র 5% হয় এখানে বিরাট এক সুযোগ আছে আমরা প্রি কনজিউমার ওয়েস্ট যেটা আছে ছোট হিসাবে যেটা আমরা এক্সপোর্ট অনেক দেশে হয় যেটা দেখা গেল গত বছর $170 মিলিয়ন আমাদের এক্সপোর্ট হয়েছে আমাদের ইন্ডিয়া বা আশেপাশে দেশে সেগুলো প্রোডাক্ট হিসাবে নিয়ে আসতে এবং এগুলো আজ যদি আমরা করতে পারি প্রোডাক্ট হিসাবে তৈরি এক্সপোর্ট করতে পারি তাহলে মনে হয় এটা লাভ পাওয়া যায় কিন্তু এখানে আমাদের দেশে ম্যাক্সিমাম দেখা যায় যে যে ওয়েস্টের যেগুলো আছে 65% হচ্ছে কটন মিলস এবং বাদ বাকি সাউন্ড মোহাম্মদ যে কথা বললেন সেগ্রিগেশন একটা ব্যাপার আছে এগুলো ব্যাপারে আমাদের কাজ করতে হবে রিসাইক্লিং ইজ এ আমাদের পরিবেশ ঠিক রাখতে হলে আমার থ্রি আর এর যেতে হবে রিইউজ রিডিউস এন্ড রিসাইকেল সুতরাং এখানে কোনো বিকল্প নেই যেভাবে জিস্টোরি হচ্ছে ওয়েস্টে হচ্ছে সারা বিশ্বে সেটা যদি আমরা মুক্ত না হই কিছু জঞ্জালে তৈরি হবে এবং আমরা পরিবেশ নিয়ে সবসময় কথা বলি পরিবেশ এবং আমরা পরিবেশ বান্ধব কারখানায় আসলে বিশ্বের শীর্ষ অবস্থানে রয়েছে জি জি আমরা আমরা একদিকে পরিবেশ বান্ধব কারখানায় বিশ্বে একটি শীর্ষ অবস্থানে রয়েছি অন্যদিকে এই বিষয়গুলো তো আমরা নজর দেওয়া প্রয়োজন আসলে অবশ্যই আমাদের নজর দিতে হবে এভাবে যে আমাদের এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি করতে হলে আমাদের এখানে কোনো বিকল্প নেই এবং আমরা সেই জুট ফর্মে আমরা যেগুলি এক্সপোর্ট করি ইন্ডিয়া বা পার্শ্ববর্তী দেশে সেগুলি দিয়ে আমরা যদি প্রোডাক্ট হিসেবে ইউজ করতে পারি আমরা সেটাই করা উচিত এবং রিসাইক্লিং এই যে এত সহজ ব্যাপার না কিছু কিছু আমরা করি মাত্র 5% রিসাইক্লিং আমাদের চালু হয়েছে সেটা বাড়াতে হবে এবং সেই জন্য আমার মনে হয় একটা গভর্নমেন্ট রাষ্ট্রীয়ভাবে একটা পলিসি নেওয়া উচিত যে ওয়েস্টেজ দিয়ে আমরা নতুন করে প্রোডাক্ট কিভাবে করবো রিইউজ কিভাবে করবো নিশ্চয়ই জনাব শহীদুল্লাহ আজিম শামস মাহমুদ এবং খোরশেদ আলম তিনজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই পোশাক খাতের সংকট সম্ভাবনা আলোচনায় যুক্ত হওয়ার জন্য আমরাও আশা করব এই দেশের শীর্ষ রপ্তানি খাত আগামী দিনে নেতৃত্ব দিবে গতিশীল নেতৃত্ব এবং টেকসই হবে সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিশ্ব সংলাপ শেষ করব আগামীকাল আবারও দেখা হবে নতুন বিষয় নিয়ে নতুন অতিথির সাথে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন